नमस्कार न्यूज ভেনগার্ডের আপডেট খবরে স্বাগত সঙ্গে আমি সুস্মিতা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 14 বছরের নাবালিকা গণধর্ষিতা তাকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ করে তিন যুবক মিলে এই ধরনের ঘটনায় কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আবার জানিয়ে দিচ্ছি 14 বছরের নাবালিকা গণধর্ষিতা ক্লাস 9 এ পাঠরত নাবালিকাকে গণধর্ষণ করে এবং অভিযুক্ত দুই অভিযুক্তকে আটক করা হয়েছে 14 বছরের নাবালিকা গণধর্ষিতা প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণীতে পাঠরত নাবালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় ঘটনা উত্তর জেলার পানিসাগর মহকুমার পাহাড়ি অধ্যুষিত এডিসি ভিলেজের ক্লাস 9 এর ছাত্রীকে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার রাজেশ রুদ্রপাল এবং শুভজিৎ সেন গাড়িতে করে পার্শ্ববর্তী চাঁদ গ্রামের গভীর জঙ্গলে নিয়ে যায় প্রথমে রাজেশ পরবর্তীতে গাড়ি চালক শুভজিৎ কয়েকবার ধর্ষণ করে বলে অভিযোগ করে নাবালিকা চাঁদপুর গ্রামে আগে থেকে তাদের আরেক বন্ধু সঞ্জয় নাথকে মজুদ করে রাখা হয়েছিল তাদের পাহারা দেওয়ার জন্য এই ন্যাক্কারজনক ঘটনায় কিন্তু সর্বত্র নিন্দার ঝড় বইছে গণধর্ষণের ফলে মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় তাকে গুরুতর অসুস্থ অবস্থায় নাবালিকার বাড়ির সামনে ফেলে রেখে যায় সে ধর্ষণকারীরা এই ঘটনায় কিন্তু নিন্দার ঝড় বইছে নাবালিকার শারীরিক অবস্থার অবনতি ঘটলে নাবালিকার মা পানিসাগর থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে পানিসাগর থানার পুলিশ শুভজিৎ সেন ও সঞ্জয় নাথকে আটক করে থানায় নিয়ে আসে কিন্তু মূল অভিযুক্ত রাজেশ রুদ্রপাল এখনো অধরা এই ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় বইছে আবারও জানিয়ে রাখছি 14 বছরের নাবালিকা গণধর্ষিতা প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণীতে পাঠরত নাবালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এই ঘটনায় কিন্তু পানিসাগর এলাকা জুড়ে নিন্দার ঝড় বইছে এই ন্যাক্কারজনক ঘটনা দুদিন বাদে বাদেই কিন্তু বিভিন্ন প্রান্তে ঘটছে এবং আজকেও এক নাবালিকা 14 বছরের নাবালিকা গণধর্ষিতা হয়েছে এবং এই গণধর্ষিতার মধ্যে দুজনকে কিন্তু আটক করেছে অপর মূল অভিযুক্ত এখনো অধরা রয়েছে পুলিশ সে মূল অভিযুক্তকে আটকের জন্য তল্লাশিতে উৎপেতে পুলিশ সেখানে কিন্তু মূল অভিযুক্ত রাজেশ রুদ্রপালকে আটকের জন্য জাল বিস্তার করেছে এবং পরবর্তী সময়ে নাবালিকার মা অভিযোগ জানিয়েছেন এবং থানা কর্তৃপক্ষ এই বিষয়ে কিন্তু মূল অভিযুক্তকে আটকের জন্য পুলিশ তদন্ত চালিয়েছে এই রাজেশ রুদ্রপাল এবং শুভজিৎ সেন দুজনে পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় সম্ভ্রান্ত পরিবারের বলে পরিচিত রাজেশ রুদ্রপালের পিতা রাজেন্দ্র রুদ্রপাল এবং শুভজিৎ সেনের পিতা মৃত শঙ্কর লাল সেনের পরিবার পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় যথেষ্ট পরিচিত বলে খবর রয়েছে এবং তারা কিন্তু তাদের যথেষ্ট সে এলাকায় সম্ভ্রান্ত পরিবারের দুই ছেলে এই ধরনের নেককা নাবালিকা ঘটনার গণধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে আটক করা হয়েছে এবং মূল অভিযুক্ত রাজেশ রুদ্রপাল এখনো অধরা শুভজিৎ সেন ও সঞ্জয় নাথকে আটক করা হয়েছে এবং বিশেষ করে এই শুভজিৎ সেন এবং সঞ্জয় নাথ অভিযুক্ত রাজেশ রুদ্রপাল তিনজনে এলাকায় প্রভাবশালী অর্থাৎ সম্ভ্রান্ত পরিবারের এবং রাজেশ রুদ্রপালের পিতা রাজচন্দ্র রুদ্রপাল এবং শুভজিৎ সেনের পিতা মৃত শঙ্করলাল সেনের পরিবার পানিসাগর নগর পঞ্চায়েত এলাকায় যথেষ্ট পরিচিত বলে খবর রয়েছে কিন্তু আরেক অভিযুক্ত সঞ্জয় নাথের পিতা মনীন্দ্রনাথ ও চাঁদপুর গ্রামে যথেষ্ট পরিচিত পুলিশ পানিসাগর থানায় 26/2020 আন্ডার সেকশন 3423 376 506 IPC 04 অফ পোস্কো অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে তো
তবে পুলিশ কিন্তু এখনো এক অভিযুক্তকে আটক করতে পারেনি। রাজেশ রুদ্রপালকে এখনো আটক করতে পারেনি, তবে এই ঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে, শুভজিৎ সেন ও সঞ্জয় নাথকে। নাবালিকার অবস্থা যখন শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে পরবর্তী সময়ে চিকিৎসা পরিষেবা করানো হয়, এই ঘটনায় কিন্তু সর্বত্র একটা নিন্দার ঝড় বইছে। শুনবো নাবালিকার মা কি বলছে। আমরা জানতে চাইব গত শুক্রবার দিন আপনার মেয়ের সাথে আসলে ঠিক কি ঘটনা ঘটেছিল। তারপরে চিন্তা করি আমি পাইছে না, তারপরে আইসি রাতটা সরে আয়া পড়ছে, তারপরে বিছনা এসে বিছনা উঠছে না, তিন দিন কেবা খাওয়া দাওয়া কিছু না, আর তারপরে উঠছে আমি ভুলেছি আর কি। তারপরে গাড়ি আনিছে তো গাড়িতে কারা কারা ছিল, আপনি কি কোনো নাম দাম জানতে পেরেছেন? কতজন ছিল মোট গাড়িতে? হ্যাঁ, তাদের সাথে আপনার মেয়ের পরিচয় কিভাবে হয়েছে কোনো কিছু জানতে পেরেছেন আপনি? ওরা কি কোনোদিন আপনার বাড়ি করে আসতো বা নাকি ফোন ফোন মারফতে তাদের পরিচয় হয়েছে? এরকম গতকালকে জানার পরে আপনারা অভিযুক্তদের বিরুদ্ধে কি 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 ব্যবস্থা নিয়েছেন? পানি সাগর থানাতে নিয়েছেন, দেখি আপনার কেস জারি করেছেন। অভিযুক্তদের নাম নাম বলতে আপনি কিছু জানেননি? হ্যাঁ, আচ্ছা, তো আসলে সেদিন যে অভিযুক্ত যে দুজন বা তিনজন গাড়ি করে আপনার মেয়েকে নিয়েছিল, নিয়ে গিয়ে তারা কি আপনার মেয়ের সাথে কি কি ব্যবহার করেছে, কোন খারাপ ব্যবহার করেছে? খারাপ ব্যবহার করছে এই সমস্যায় এই কারণে না আমি থানায় গেছি। আমি একটু স্পষ্ট করে আপনার কাছে জানতে চাই যে আসলে কি গতি নিয়ে গিয়ে এই দুর্বৃত্তরা আপনার মেয়েকে প্রলোভন দেখিয়ে তারা কি আপনার মেয়েকে র্যাপ করেছিল নাকি শুধু সুযোগাহিনী করেছিল? যারা বাড়িতে ছিল সবাই মিলে না? আপনার মেয়ের বর্তমান বয়স কত? 14 বছর। 14 বছর। এখন আপনারা কি চান? আমি তো শাস্তি দেওয়ার। 14 বছরের নাবালিকা গণধর্ষিতা, এই ঘটনায় প্রথমে প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে তারা গাড়িতে তুলে নিয়ে গভীর জঙ্গলে নিয়ে যায় এবং এই ঘটনায় পানিসাগর এলাকায় কিন্তু নিন্দার ঝড় বইছে। এবং সে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে তারা নাবালিকাকে প্রথমে গণধর্ষণ করে বলে অভিযোগ করেন নাবালিকা, এবং এই ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় বইছে। ১৪ বছরের নাবালিকা গণধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে আটক করতে পারলেও পুলিশ আরেক অভিযুক্তকে এখনো আটক করতে পারেনি। এই বিষয়ের বিস্তারিত তথ্য তুলে ধরব। আমাদের টেলিফোন লাইনে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি রূপক দেবনাথ। রূপক, তোমার কাছে কি খবরাখবর রয়েছে এই বিষয়ে? যে ঘটনাটা গত 28 তারিখ হয়েছে আসলে সবাই খুব দুঃখজনক। 28 তারিখ সকালবেলা, 28 তারিখ সকালবেলা তাদের মধ্যে আগে থেকে ফেসবুকে রিলেশন ছিল, যার সাথে মেন রিলেশন ছিল সে হলো রাজেশ রুদ্রপাল, যাকে এখনো পুলিশ আটক করতে পারেনি। তো রাজেশ রুদ্রপাল ফোনে যোগাযোগ করে মেয়ের সাথে এবং তাকে একটি চাঁদপুরে একটি জঙ্গলের দিকে গাড়ি করে, তো সেই গাড়িতে ড্রাইভার এবং রাজেশ ছিল, এবং যেই জায়গাতে নিয়ে যাবে সেই জায়গাতে আগে থেকেই আরেকজনকে রাখা হয়েছিল, কেউ আসে কিনা তা দেখার জন্য। তার নাম সঞ্জয় নাথ।
তো সেখানে ড্রাইভার এবং রাজেশ দুজনই তাকে দফায় দফায় তাকে রেপ করতে থাকে, এরকমই অভিযোগ এসছে। তো দুজনকেই পুলিশ আটক করেছে, এখানকার ড্রাইভার এবং সঞ্জয়কে অ্যারেস্ট করেছে, কিন্তু মূল যে কেন্দ্রী যে রাজেশ রুদ্রপাল তাকে এখনো পুলিশ আটক করতে পারেনি। আগে থেকে কি এই যে দুই তিন অভিযুক্ত মেয়েটির সঙ্গে কি আগে থেকে কোনো যোগাযোগ ছিল? হ্যাঁ, আগে থেকে সে রাজেশ রুদ্রপালের সাথে তার ফেসবুকের মাধ্যমে তার যোগাযোগ হয়েছিল এবং প্রেমের ফাঁদে ফেলে ওকে কাছে ডেকে নিয়েছিল এবং ওই দিন 28 তারিখ সকালবেলা 8টার সময় ওরা দেখা করবে বলে ওকে ফোনে ডেকে পাঠায় এবং সেখানে পানিসাগর থেকে তাকে চাপ করে কি জঙ্গলে নিয়ে যায়, সেখানে গিয়ে গাড়ির মধ্যে তাকে ধর্ষণ করা হয়। রূপক, অভিযুক্তদের এলাকায় একটা প্রভাবশালীও রয়েছে এবং এই প্রভাবশালী হিসেবে পরিচিত এমন একটা কিন্তু খবর রয়েছে, এই বিষয়ে কি এলাকাবাসীর কি অভিমত বা তার পরিবারের কি অভিমত? দেখুন, এখন পর্যন্ত রাজেশ রুদ্রপাল তাকে তো খুঁজে পাওয়া যায়নি এবং তার বাড়িতে বারবার পুলিশ গেছেন, গিয়ে তাদেরকে বলেছেন যে আপনার ছেলে কোথায় গেছে তাকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, কিন্তু তাদের কাছ থেকে কোনো কিছু একটা সদ উত্তর পাওয়া যায়নি। ওনাদের বক্তব্য যে আমার ছেলে কোথায় গেছে আমরা জানি না। রূপক, পুলিশ কি বলছে যে এখনো একজন অধরা আটক করতে পারেনি মূল অভিযুক্ত, সে বিষয়ে পুলিশের কি বক্তব্য? পুলিশের যে বক্তব্য সে বিষয়ে ওনাদের বক্তব্য যে আমরা সম্ভবত আজকের মধ্যে তাকে আটক, যেহেতু চারিদিকে লকডাউন চলছে ডিস্ট্রিক্টের বাইরে যেতে পারবে না, তো আশা করে যে আজকের মধ্যে তাকে আটক করা হবে। রূপার, আরেকটা বিষয়, এই ঘটনা কিন্তু 28 তারিখ ঘটেছিল এবং দুদিন বাদে পুলিশ অভিযুক্তদের আটক করতে পেরেছে এবং কিভাবে আজকে তাদেরকে আটক করতে পেরেছে পুলিশ? দুদিন ঘটনা 28 তারিখের, কিন্তু 28 তারিখ 29 তারিখ এসে ঘটনাটা কিন্তু খোলাসা হয়নি, কেননা যখন তার সাথে এ ধরনের ঘটনা ঘটে বাড়িতে গিয়ে কিন্তু কাউকে বলেনি। দুদিন পর যখন সে খুব ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ে তখন তার মা ওকে জিজ্ঞাসাবাদ করে, জোর করে জিজ্ঞাসাবাদ করলে তখন মেয়েটি সব কিছু সত্যি কথা তার মার কাছে বলে এবং গতকালকে তার মা সঙ্গে সঙ্গে পানিসাগর থানাতে এসে একটি লিখিত মামলা করে সেই তিনজনের নামে এবং কালকে রাত্রিবেলা সে দুজনকে শুভজিৎ সেন এবং সঞ্জয় নাথকে পুলিশ আটক। ধন্যবাদ রূপক, আমাদের প্রতিনিধি রূপক ছিল, এতক্ষণ বিস্তারিত তথ্য তুলে ধরেছে। 14 বছরের নাবালিকা গণধর্ষণের ঘটনা ঘটেছে পানিসাগর এলাকায়, এই নিয়ে কিন্তু চাঞ্চল্য। তাকে প্রথমে ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে এবং পরবর্তী সময়ে তিন অভিযুক্ত মিলে তাকে গভীর জঙ্গলে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রথমে দুই অভিযুক্ত গণধর্ষণ করে মেয়েটিকে এবং আরেক অভিযুক্ত পাহারায় ছিল এবং এই ঘটনায় কিন্তু মেয়েটি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়ে তাকে তার বাড়ির সামনে ফেলে চলে যায়। মেয়েটি ভয়ে প্রথমে তার পরিবারকে কোনো কিছু জানায়নি, পরবর্তী সময়ে তার অবস্থা যখন শারীরিক অবস্থা আরো অবনতির দিকে যেতে থাকে তখন কিন্তু তার পরিবারের তরফে চাপ দেওয়া হলে মেয়েটি সব কিছু তার পরিবারকে জানায় এবং পরবর্তী সময়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মেয়েটির পরিবারের তরফে পানিসাগর থানায় মামলা দায়ের করা হয় তিন অভিযুক্তর বিরুদ্ধে। শুভজিৎ সেন এবং সঞ্জয় নাথ আটক হলেও মূল অভিযুক্ত রাজেশ রুদ্রপাল কিন্তু এখনো আটক হয়নি। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। মেয়েটি ক্লাস 9-এ পাঠরতা এবং সেই মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলেছিল তিন অভিযুক্ত, বিশেষ করে রাজেশ রুদ্রপাল মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলেছিল এবং পরবর্তী সময়ে পানিসাগরের গভীর জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এই ঘটনায় কিন্তু সর্বত্র নিন্দার ঝড় বইছে। তবে এখনো পর্যন্ত দুই অভিযুক্তকে আটক করতে পারলেও পুলিশ অপর অভিযুক্তকে আটক করতে পারেনি।
বঙ্গোপসাগর মহকুমায় চোদ্দ বছরের নাবালিকা গণধর্ষণের ঘটনায় নিন্দার ঝড় বইছে এবং এ মুহূর্তে পুলিশ এই নাবালিকা গণধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে আটক করতে পারলেও অপর অভিযুক্তকে আটক করতে পারেনি, অর্থাৎ শুভজিৎ সেন এবং সঞ্জয় নাথকে পুলিশ আটক করেছে, মূল অভিযুক্ত রাজেশ রুদ্রপালকে এখনো আটক করতে পারেনি। এই ঘটনায় আরও আমরা বিস্তারিত তথ্য তুলে ধরব, তবে এই মুহূর্তে সময় ছোট্ট বিজ্ঞাপন।